এই আগুন পোড়ার যে খেলাটা হযরত রজব ফকিরের উদ্দেশ্যের মধ্যে সাধু ফকির একজন রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমার চোখের সামনে তারা কিছু লাগবি নিয়ে এবং কিছু হোমবালি নিয়ে চলে এসেছেন এবং তারা ভক্তি শ্রদ্ধা করছেন এই যে একটা নিয়ম এই যে একটা সাধনা সেটা অনেকের মাঝে অনাকাঙ্ক্ষিত ব্যাপার হয়ে দাঁড়াবে এই মুহূর্তেই শুরু হচ্ছে আগুন পোড়ার যেই মেলা এবং খেলা আপনারা দেখতে পাচ্ছেন হযরত রজব ফকিরের যারা উত্তরস্বরী রয়েছেন তাদের মধ্যেই একজন অংশীদার এখানে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তিনি হয়তো মনে মনে কিছু বলছেন তো দেখতে পাচ্ছেন আপনারা এখানে বেশি সংখ্যক লোক থাকবে না কিন্তু আপনাদেরকে যদি একটু দেখাই এই যে সারা সপ্তাহ সাত দিন তারা নিরামিষ খেয়ে এই সাধনটি করে থাকে এবং ওনাদের ভক্তবৃন্দরাও এই সাধন পরে উত্তীর্ণ করেছেন তাই আমরা দেখতে পাচ্ছি আরেকটি বিষয় আপনাদের না বললেই নয় আসলে এই বর্তমান এই স্মার্ট যুগে এগুলি অনেকেই বিশ্বাস করতে চায় না তবে যারা মধ্যযুগী লোকজন ছিলেন তারা অবশ্যই এগুলো বিশ্বাস করেন পাশাপাশি আমিও বিশ্বাস করি তারা আসলে এই আগুন পোড়ার যে দৃশ্যটা Thank you.
আসলে এখানে যারা এই সাধন ভজন যারা করছেন তারা সবাই ধীরে ধীরে এটার মূল যে আগুন পাড়ার কাজ আসলে এটা অনেকটা কঠিন যেটা ভাষায় প্রকাশ করার মতো না করে জুড়ো করা হচ্ছে সেই তো এই অনুষ্ঠানে এলাকার মেম্বর সহকারে বিভিন্ন প্রকার নামি দামি প্রশাসনের লোক সাংবাদিক আজকে এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছে শুধুমাত্র তাদের এই হযরত রজ্জপকির উদ্দেশ্য করে অনেকেই তাদেরকে ভুল চিন্তা নিয়ে মগ্ন থাকে আসলে কিন্তু বিষয়টা এরকম নয় যারা বাস্তবতায় না দেখে তারা আসলে বুঝতে পারবে না এটা একটা অনেক অনেক কঠিন ব্যাপার বলতে গেলে তবে আমরা এটা বিশ্বাস করি এই কারণেই আমরা সেই ছোট্টবেলা থেকেই দেখে আসছি তবে অনেকজনে এটাকে নিয়ে অনেক ধরনের কুটি ক্রিটিসাইজ করতে চায় আমরা তার উদ্দেশ্যে করি আজকে এই টপিক নিচ্ছি এবং আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখুন যে এটা একটা কত বড় কঠিন কাজ আরেকটি কথা না বললি নয় আসলে এটা একটা কঠিন সাধনা যার কারণেই
যুগ যুগ ধরে সেই 200 বছর থেকে শুরু করা হয়েছে এই আল্লাহর ওলির এই যে আগুন পোড়া আজকে আমি আপনাদেরকে পরিপূর্ণভাবে দেখাবো وقعت هناك كيف تدوس كويك আসলে এই আগুন পোড়া নিয়ে যত কল্পনা কল্পনা আগুনের শিশা এ আগুনের যে তাপ
ترجمة